হ্যালো এভরান আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয় আমরা অনেকেই কিন্তু ইউটিউবে এবং ফেসবুকের জন্য আমরা টিন সার্টিফিকেট খুলে থাকি আর একটি টিন সার্টিফিকেট খুললে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে সেটা আপনার করযোগ্য আয় থাকে তাহলে তো ট্যাক্স দিবেন আর যদি করযোগ্য আয় না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে জিরো রিটার্ন সাবমিট করে থাকি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনি খুব সহজে নিজে নিজেই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন তো জিরো রিটার্ন সাবমিট কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা যারা যারা জিরো রিটার্ন সাবমিট করেন নাই তারা অবশ্যই সাবমিট করবেন আর যে সকল ভাই পারেন না আমার হেল্প নিতে পারেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো তো আমি গুগল সার্চ এসে লিখে দেবো ই রিটার্ন ই রিটার্ন লিখে দিলে যে ওয়েবসাইটটা আসবে প্রথম ওয়েবসাইটটা আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু ই ট্যাক্স ডট গভ ডট তো এই লিংকটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এনবিআর এর যে ওয়েবসাইটটা এটা কিন্তু আপডেট হতে থাকে প্রতিনিয়ত তো ইন্টারফেসটা কাইন্ড অফ সিমিলারই থাকে তারপর অনেক কিছু আপডেট হয় তো আমি যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেস আপনি কাজ করবেন যদি আপনি নতুন হন তাহলেও কিন্তু আপনি এই সিস্টেমে করতে পারবেন এবং পুরাতন হলেও করতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনার উপরে থ্রি ডটে ক্লিক করে দেখবেন যে ডেস্কটপ সাইটটা চালু আছে কিনা আমার চালু আছে তো এখন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে প্রথমটা আছে ইটিন রেজিস্ট্রেশন বা ট্যাক্স পেয়ার মানে সার্টিফিকেট খুলতেও পারবেন এখান থেকে দ্বিতীয়টা আছে ই রিটার্ন রিটার্ন বা সাবমিট করার যে অপশনটা আর নিচের গুলো আমরা আলোচনা করলাম না আমরা এই মাঝখানেরটা বা এই ই রিটার্ন এর অপশনটাতে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে আমাদের মাঝে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এটা যদি জুম ইন হয়ে থাকে জুম আউট করে নেবেন জমা আউট করার পর প্রথমে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটি পপ আপ দেওয়া হয়েছে এবং আপনার যদি নতুন বা প্রথমবার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট নিতে হবে এই ওয়েবসাইটে তো অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন এখানে প্রথমে আপনি আপনার যে টিন সার্টিফিকেট খুলেছেন সেই টিন সার্টিফিকেটের নাম্বার এখানে দিতে হবে আর যদি আপনি টিন সার্টিফিকেট খুলতে না পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে মোবাইল থেকে একটি রাখছি আপনারা ওই ভিডিওটি দেখে সার্টিফিকেট খুলে নিতে পারেন তো যে বারো সংখ্যার যে ইটিন নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিবেন এবং নিচে একটি আপনার মোবাইল নাম্বার দিবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা সিমের মোবাইল নাম্বার দিবেন তারপরে একটা ক্যাপচা কোড আছে এখানে ক্যাপচা কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করলে একটা ওটিপি দিবে ওটিপি দিয়ে এখানে সাবমিট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অলরেডি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়েও কিন্তু আলোচনা করেছি গত বছরের যে ই রিটার্ন সাবমিট বা জিরো রিটার্ন সাবমিট করানো দেখিয়েছি সেই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে আপনার এই যে সাইন ইন এ ক্লিক করে আমি সাইন ইন ড্যাশবোর্ডটাতে চলে যাই হ্যাঁ এখানে আমার সাইন ইন ড্যাশবোর্ডটা চলে আসছে এখন এখানে আমি আমার টিন সার্টিফিকেটের যে বারো নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেব তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে দিবেন যেভাবে আছে বড় হাতে থাকলে বড় হাতে ছোট হাতে থাকলে ছোট হাতের ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেলে আপনি সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন তো আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো আপনাদের এরকম জুম ইন হয়ে থাকতে পারে তো আপনারা জুম আউট করে নেবেন তো উপরের দিকে আপনার নাম দেখাবে এবং আপনার এন আইডি যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটাও কিন্তু দেখাবে তো বাম পাশে যদি চলে যান এখানে বাম পাশে আপনার এখানে থ্রি লাইন বা বার্গার আইকন যেটাই বলেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখানে কিন্তু বাম পাশে অনেকগুলো অপশন পাবেন আপনারা তার মধ্যে রেগুলার ই রিটার্ন এবং সিঙ্গেল পেজ রিটার্ন দুইটা অপশন আছে তো আমি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করব তাহলে প্রথমটা রেগুলার যে রিটার্নটা আছে এই রেগুলার রিটার্নে আমি ক্লিক করে দেব ঠিক আছে রেগুলার রিটার্নে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে জুম আউট করলে এরকম দেখাবে আমি জুম ইন করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো জুম ইন করার পরে একটু জুম আউট করে নি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে প্রথমটাতে সেলফ দেওয়া আছে তারপরে নিচেরটাতে অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে তারপরে ইনকাম ইয়ার দেওয়া আছে যে 2023 এবং 2024 যে অর্থবছর আছে এই তিনটা অপশন মানে আপনারা এই তিনটা অপশন টাচ করবেন না কোনো যা আছে যেভাবে আছে সেইভাবেই রাখবেন ঠিক আছে তারপরে নিচে আছে আপনাদের এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার মানে যে অর্থবছরে আপনি রিটার্ন সাবমিট করতেছেন জিরো রিটার্ন সেই অর্থ বছরে কি আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা বা কর যোগ্য কোনো আয় আছে কিনা যেহেতু আমি জিরো রিটার্ন সাবমিট করতেছি এবং আমার এত টাকা হয় নাই যে আমি ট্যাক্স দেওয়ার যোগ্য তো সেক্ষেত্রে আমি নোতে করে দিলাম এবং নোতে ক্লিক করার পর একটু আউট করলে আপনারা একটা পপ আপ দেখতে পারবেন তো এই পপ আপটা আপনারা মানে শিওর হওয়ার জন্য তারা দিছে এবং হ্যাঁ আমি এখানে ইয়েস করে দিচ্ছি আপনারা ইয়েস করে দিবেন ইয়েস করলে সাথে সাথে দেখবেন বাম পাশে এটা নো হয়ে গেছে নো হওয়ার পরে এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে যখনই আমি এটা নো করলাম এই যে হেডস অফ ইনকামের যে সেকশনটা এটা এটা কিন্তু সবগুলা ডিজেবল বা আনসিলেক্টেবল হয়ে গেছে এগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না কারণ আমার ট্যাক্স যোগ্য কোনো ইনকাম নাই এই জন্য এগুলো আমি সিলেক্ট করতে পারতেছি না এটা যদি আমি ইয়েস দিতাম এটা যদি আমি ইয়েস দিতাম তাহলে কিন্তু আমি সিলেক্ট করতে পারবো আমার যেহেতু ট্যাক্স যোগ্য ইনকাম নাই সেই ক্ষেত্রে আমি নো দিলাম এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্স এক্সামটেড ফ্রম ট্যাক্স এটাও নো দিয়ে দিবেন দুই নাম্বারটা তো দেওয়ার পরে নিচে আছে রেসিডেন্স স্ট্যাটাসে আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন অবশ্যই আমরা বাংলাদেশী সেই ক্ষেত্রে আপনার রেসিডেন্টটা সিলেক্ট করে দিবেন আর যারা বিদেশ থেকে বাংলাদেশে এসে ট্যাক্স দেয় বা ট্যাক্স যোগ্য ইনকাম করে ট্যাক্স দেয় সেই ক্ষেত্রে যারা নন রেসিডেন্ট দিবেন কিন্তু আমরা বাংলাদেশি তাই আমরা রেসিডেন্ট সিলেক্ট করলাম আর ডান পাশে আমি আগেই বলছি যে যখন ওই যে নো করে দিছি প্রথমটা সেই ক্ষেত্রে এগুলো সব আনসিলেক্টেবল হয়ে গেছে ঠিক আছে তো আমরা জুম কমালাম তো আমাদের এই সেকশনটা হয়ে গেল এবং ডান পাশে দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন আছে এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আরেকটা নতুন পেজ আমাদের সামনে আসলো সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন এই পেজটা আমাদের সামনে আসলো এবং এখানে কিন্তু প্রথমটা আমরা সিলেক্ট করতেই পারবো না এটা অটোমেটিক ঝাপসা হয়ে আছে এবং তে সিলেক্ট করা আছে তো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা ডিরেক্টর অবশ্যই না আমি কোনো কোম্পানির না শেয়ার হোল্ডারও না সেক্ষেত্রে আপনারা নো দিবেন নো দেওয়ার পরে কি আছে আইটি একটা অপশন আছে এটা কিন্তু খুব কেয়ারফুলি আপনারা দেখবেন কারণ এটা ভুল হলে কিন্তু আপনাদের জিরো রিটার্নটা বাতিল হয়ে যেতে পারে তো এখানে বলতেছে আপনার গ্রোস ওভার ফিফটি ল্যাক্স আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে ইনকাম থাকে তাহলে আপনারা ইয়েস দিয়ে দেবেন অবশ্যই আমরা নোতে দিব নোতে সিলেক্ট করার পরে দুই নম্বর অপশনটা আছে হচ্ছে ওন মোটর কার মোটর কার বলতে আপনারা আবার বাইক কে ভাববেন না কারণ এখানে মোটর কার বলতে প্রাইভেট কার বা মাইক্রো এই জাতীয় গাড়ি বোঝানো হয়েছে তো আপনার মোটরসাইকেল থাকলেও এখানে নো দিয়ে দিবেন বা কোনো কার থাকলেও নো দিয়ে দিবেন কারণ আপনি জিরো রিটার্ন সাবমিট করতেছেন তারপরে আছে অন অফসার প্রপার্টি আপনার যদি কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস দিবেন না হলে নো দিবেন তো এটাও আপনারা নো দিয়ে দিবেন ঠিক আছে তো নো দেওয়ার পরে নিচেরটা আছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার সিটি কর্পোরেশনের মধ্যে কি কোনো আপনার হাউস প্রপার্টি আছে কিনা তো আমার এটা নাই সেক্ষেত্রে আমি নো দিয়ে দিলাম ঠিক আছে এই নিচের এই অপশনটা আই টি টেন বি মে নোট বি মেনটরি স্টিল ওয়ান টু সাবমিট তো এটা দ্বারা একটা আইটি টেন বি একটা ফর্ম দিবে সেই ফর্ম মধ্যে আপনার কিছু খরচের বিবরণ দিয়ে দিতে হবে এখানে কিন্তু ভয় পাবার কিছু নেই আপনি চাইলে নদীও কিন্তু করতে পারেন তো নদীতে করলে কি হবে কি মানে এটা একদম কেমন হয়ে যায় অবিশ্বাসযোগ্য হয়ে যায় আপনি কি সারা বছরই কিছুই খরচ করেন নাই হোক আপনার পিতা মাতা দিক হোক আপনার আত্মীয় স্বজন দিক হোক আপনার বড় ভাই দিক দিছে তো সেটা হলেও আপনার এখানে উল্লেখ করে দিবেন তাহলে এই রিটার্ন সাবমিটটা খুবই ইম্পর্টেন্ট হবে আমার জানা মতে বা এটা খুবই মানে গ্রহণযোগ্যতা পাবে বেশি তো সেক্ষেত্রে আমরা এটা নো না দিয়ে আমরা ইয়েস দিয়ে দেব ইয়েস দিয়ে অবশ্যই নিচে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে জুম আউট করলাম দেখেন জুম আউট করার পরে এখানে কিছু অপশন চলে আসছে প্রথমটা আইটি টেন বির যে ফর্মটা এটা না ফিল আপ করে কিন্তু সাবমিট করতে পারবেন তবে আমি সাব এটা ফিল আপ করে তারপর সাবমিট করব তো এখানে প্রথমে আছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল তো আপনি অবশ্যই এক বছরে রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করছেন বা ফুড খাইছেন বা ক্লথিং বা কোনো কিছু কাপড় চোপড় কিনছেন ফ্যাশন ফ্যাশনেবল যে কাপড় চোপড় থাকে কিনছেন বা আরো এসেন্সিয়াল যে জিনিসপত্র আছে সেগুলো কিনছেন তো এটা কত টাকার কিনছেন সেটা একটা এই অ্যামাউন্ট এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ধরেন এক বছরে ক্লথিং এবং রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বাবদ বা আরো কিছু মিলে খরচ হয়েছে ধরেন আমার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম এবং এখানে কমেন্টে চাইলে আপনি গিফট ফ্রম ফাদার লিখে দিতে পারেন যে আপনি এই টাকাগুলো কোথায় থেকে পেলেন ঠিক আছে তা আমি এখানে গিফট ফ্রম ফাদার মানে আমার বাবার কাছ থেকে এই টাকাগুলো আমি পেয়েছি গিফট স্বরূপ হিসাবে তো আমরা প্রথমটা কিন্তু দিয়ে দিছি যে ফুড এবং ক্লথিং রিলেটেড যে আমার আঠাশ হাজার টাকা খরচ হয়েছে এবং এটা আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে হয়েছে এটা গিফট দিছে আমার বাবা সেটা কমেন্টে লিখে দিলাম গিফট ফ্রম ফাদার তো এবং এখানে আরো কিছু এক্সপেন্স আছে যেমন একমেন্ডেশন এক্সপেন্স তারপর অটো এন্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স আপনি আপনার যদি কোনো গাড়িতে ঘুরতে কোথাও যান বা ট্রাভেলস করতে যান কোথাও বা রেগুলার যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার এইটা কিন্তু দিতে পারেন তো আমরা কোনোটাই দেবো না এখান থেকে আমার যত খরচই নাই জাস্ট আমি ফোন বিল হিসাবে একটা দেবো তো সেটা আছে এই যে হাউস হোল্ড ইউটিলিটি এটাতে এটাতে আমার যে ফোন বিল এখানে আছে দেখেন এখানে কিন্তু ইলেকট্রিসিটি বিল মানে যাবতীয় যে বাসার ইউটিলিটি বিল গুলো আছে সেই বিল রিলেটেড সবকিছু আপনি এখানে দিতে পারেন তো আমি শুধু ফোন বিলটা দিয়ে দেবো ফোন বিল আমার এক বছরে মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ হয়েছে তিন হাজার টাকা দিয়ে দিলাম এখানে এখানেও আমার বাবাই আমাকে দিয়েছে গিফট ফ্রম ফাদার লিখে দিলাম কমেন্টে তো দেওয়ার পরে আমার আর কোনো বিল নেই মোটামুটি আপনাদের এখান থেকে যে এক্সপেন্স গুলো আপনাদের সাথে মিলে যাবে অবশ্যই দিবেন আপনার দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই আরো এটা দিলে আপনার জিরো রিটার্নটা আরো বেশি মজবুত বা বেশি গ্রহণযোগ্য হবে তো আপনারা কিন্তু গোল্ড বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গোল্ড থাকতে পারে বা শ্বশুর বাড়ি থেকে কোনো গোল্ড দিতে পারে সেই গোল্ড এর অপশনও কিন্তু আছে আপনারা সেটা পূরণ করতে পারেন তো আমরা দেখাচ্ছে আস্তে আস্তে তো এই দুইটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আঠাশ হাজার টাকা দিয়েছি ক্লথিং এ এবং তিন হাজার টাকা দিয়েছি মোবাইল বিল টোটাল আমার একত্রিশ হাজার টাকা হয়েছে এবং এখান থেকে নেক্সট করে দেব সেভেন কন্টিনিউ করে নেক্সট আমরা চলে যাব নেক্সটে গিয়ে আমরা আরেকটি নতুন পেজে চলে আসবো এবং নতুন পেজে আসার পরে তো প্রথমটা অ্যাসেট সেটা আপনাদের হাত দেওয়া লাগবে না লাইবিলিটিস বা আউটসাইড বিজনেস আপনার যদি কোনো আউটসাইড বিজনেস থাকে তাহলে এখান থেকে আপনি এই অপশন অনুযায়ী আপনি আপনারটা মিলে গেলে দিতে পারেন তো আমার দরকার নেই আমি জিরো রিটার্ন সাবমিট করতেছি আউটফ্লো দেখাচ্ছে তো এই একত্রিশ হাজার টাকা আমার টোটাল খরচ হয়েছে ধরেন এক বছরে তো এখানে সোর্স অফ এর যে অপশনটা আছে এখান থেকে আদার রিসিপ্ট এই যে আদার এ আপনারা ক্লিক করবেন আদার এ ক্লিক করে তো এখান থেকে আপনারা এইখানে লিখে দিবেন গিফট প্রথম ঘরে গিফট এবং রেফারেন্স হিসাবে ফাদার দিয়ে দিবেন ফ্রম ফাদার দিয়ে দিলাম আমি তো অ্যামাউন্টটা আপনার যে টোটাল অ্যামাউন্টটা সেটা যে এখান থেকে দেখে নেবেন যে টোটাল অ্যামাউন্টটা কত এই যে আমার একত্রিশ হাজার টাকা তো এই একত্রিশ হাজার টাকা এখানে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে একত্রিশ হাজার টাকা আমরা যে অ্যানুয়াল একটা খরচ দেখাইছি মোবাইল বিল এবং ক্লথিং এবং রেস্টুরেন্ট বিল সহ তো সেটা আমরা এখানে দিয়ে দিলাম তো আপনার যে এটা আদার আপনারা দেওয়ার পরে আর কোনো কাজ নেই এবং একদম নিচে এসে এই সাইড ডান দেখবেন সব আপনার হয়ে গেছে এবং একত্রিশ হাজার টাকা যে আমি দেখিয়েছি আমার ফোন বিল এবং আদার্স যে খরচ অনুযায়ী তো আপনাদের অবশ্যই আরও অ্যাসেটস গুলো পূরণ করবেন আমি জাস্ট দুইটা অ্যাসেটস পূরণ করছি একটা হচ্ছে রেস্টুরেন্ট বিল এবং ফুড বিল যে একটা অ্যাসেটস আর দুই নম্বর হচ্ছে একটা মোবাইল বিল বা ইউটিলিটি বিলের একটা অ্যাসেটস দিয়ে দিয়েছি তো দেখেন আমার কিন্তু টোটাল একদম নিচে কিন্তু জিরো দেখাচ্ছে এই ডিফারেন্সটা যেন জিরো হয় জিরো না হলে কিন্তু আপনার কাছ থেকে টাকা কাটবে ঠিক আছে ট্যাক্স দিতে হবে তো অবশ্যই খেয়াল রাখবেন ডিফারেন্সটা যেন জিরো থাকে তো সব কিছু ঠিক থাকলে নিচে এসে যে আপনার সেভেন কন্টিনিউ যে বাটনটা আছে এখানে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনাদেরকে কিন্তু তো ক্লিক করার পর আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসা হলো এবং এই পেজে কিন্তু সকল অ্যামাউন্ট আপনার জিরো জিরো দেখাচ্ছে দেখেন সব কিছু জিরো দেখাচ্ছে কারণ আমরা জিরো রিটার্ন সাবমিট করতেছি আমাদের জিরোই দেখানো উচিত সব কিছু জিরো এবং একদম নিচে আসার পরে একটা অপশন দেখতে পাবেন প্রোসেড টু অনলাইন রিটার্ন আপনার অনলাইন রিটার্ন দিলেই কিন্তু আপনার আর অফিসে যাওয়া লাগবে না এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে তো আমি যদি এখন প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করে তো আমাদের কিন্তু সকল অ্যাসেটগুলো দেখাবে এখানে থেকে ঠিক আছে এবং এখানে একটা ফর্ম দিবে এই ফর্মের মধ্যে সকল কিছু আপনার দেওয়া থাকবে আপনি কি কি পূরণ করেছেন ফর্মটা আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন এবং না পড়লেও সমস্যা নেই এবং আমাদের জিরো রিটার্নের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু পূরণ করে ফেলছে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনি যদি সম্পূর্ণ কিছু জানতে চান অবশ্যই আপনারা এই পেজগুলো পড়ে নেবেন আমাদের সবকিছু হয়ে গেছে সবার নিচে এসে সাবমিট রিটার্নে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এই যে সাবমিট রিটার্নে ক্লিক করে দেবো সাবমিট রিটার্নে ক্লিক করার পরে আমাদের একটি পপ আপ দিয়েছে উপরে তো এই পপ আপে লিখেছে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন ইয়েস আমি রিটার্নটি সাবমিট করতে চাই তো আমি ইয়েসে ক্লিক করে দিলাম তো ইয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু রিটার্নটি সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে দিছে এবং আপনার কংগ্রেচুলেশন জানাচ্ছে যে ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল তো এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ টি আছে এটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি যদি এখানে ক্লিক করি আমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি নিচে এসে আপনার ডাউনলোড করে নিতে পারেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি ব্যাকে আসি তাছাড়া আপনারা ওই যে উপরে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে আপনারা নিচে এসে এই যে টেক্স রেকর্ড নামে যে একটা অপশন আছে নিচে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন দেখবেন এখান থেকে আপনারা টিম সার্টিফিকেটটাও দেখতে পারবেন তারপরে এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা আমরা এখন আসি যেটা ডাউনলোড করে নিলাম ওটা ডাউনলোড করতে পারবেন বা আপনার রিটার্ন আছে রিটার্নটা দেখার জন্য রিটার্নে ক্লিক করবেন এবং রিটার্নে ক্লিক করার পরে এখানে আপনি আপনার রিটার্নটা দেখতে পারবেন ঠিক আছে এই রিটার্নটা যেটা আমরা একটু আগে সাবমিট করলাম তো এটা সব কল কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইভাবে আসলে একটি জিরো রিটার্ন সাবমিট করতে হয় নেক্সট ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফুল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ